মুহূর্তে, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে, রেফারি কিন্তু শেষ মুহূর্তের পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। আজকের রেফারি তরুণ কুমার বিশ্বাস, তিনি কিন্তু লম্বা বাসি বাজি, বৈচিত্র্য আছে ইস্টবেঙ্গলের আক্রমণে, একটা ঝাঁজ আছে, কিন্তু যে ঝাঁজটা কিন্তু প্রথম বা দ্বিতীয় ম্যাচেও ওই গোলের সুযোগ গড়াতে পারে, এবং না না এখানে অফসাইড। দেখা যাক কিদ্দরপুরের পায়ে বল ওখান থেকে সেন্টার, হেড আছে কি না, হেড না। এখানে কিন্তু প্রশংসা করতে হবে এই গোলরক্ষক নিশাদের পোষার আমোক। দেখা যাক, পরপর তিন তিনটি কিন্তু কর্নার হয়ে গেল, এই কর্নার থেকে না, এই কর্নারটি কিন্তু চলে গেল একদম গোল লাইন অতিক্রান্ত করে, কোনো বিপদ ঘটেনি, খেলার ফলাফল গোল শুনে। এখানে 1-2, এক্ষেত্রে কিন্তু ভালো বল ছিল, আবার কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলারদের পায়ে বল, বল চলে গেল কিন্তু না, এক্ষেত্রে বল চলে গেল সাইড নেটে, বলটি লাগলো তুমি গিল চলে গেছে কর্নারটি নেবার জন্য, ভালো কর্নার ছিল, এক্ষেত্রে কিন্তু একটা ফ্লাইং হেড দেবার প্রচেষ্টা ছিল কিন্তু না ঠিক মতো। এবার পাল্টা আক্রমণে ওঠার লক্ষ্যে কিন্তু মিস পাস, আবারও ইস্ট বেঙ্গল আক্রমণে ওঠার লক্ষ্যে, ওখানে একাধিক ফুটবলার রয়েছেন, একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে কাটিয়ে ঢুকে গেছেন অনেকটা, এবং গোল, এবং সত্যিই সুন্দর বাদি গোল দিতে পারে, বলতে বলতে একটা লম্বা বল, ওখানে কুশ রয়েছেন কিন্তু ঠিক সময়ে, ওখানে এখনো বিপদ চলেনি, প্রিয়াঞ্চ কুশ, দেখা যাক কি হয়, প্রিয়া কুশ লম্বা করে বল গোল লক্ষ্য করে পাঠিয়েছিলেন, কিন্তু ওখানে রক্ষণভাগের লক্ষ্য করে কিছু গড়ে ওঠে কিনা, সদর্থক কিছু, ওখানে হেড কিন্তু কোনো ক্রমে দ্বিতীয় গোলটি থেকে বঞ্চিত হলো ইস্ট বেঙ্গল, যেভাবে গোল লাইন থেকে প্রিয়া অত্যন্ত এই চারজন ফুটবলারের অন্তর্ভুক্তি তাদেরকে কিন্তু অত্যন্ত সবল করে তুলেছে, এক্ষেত্রে একটি শট ছিল কিন্তু পায়ে বলে ঠিক মতো সংযোগ হয়নি ওই মোহাম্মদ শরীফের, মিস পাস হয়ে গেল, ভুল পাস হয়ে গেল, বল চলে লক্ষ্মীদিনপুরের ফুটবলারদের পায়ে, ওখান থেকে কিন্তু কোনো ঝুঁকি নেননি গোলরক্ষক নিশাদ, এখান থেকে তীর্থ, দেখা যাক একটা চরম ভুল করে নিঃসাদের কথা বলবো, নিঃসাদের এই ভুলের খেসারত দিতে হতো কিন্তু ইস্ট বেঙ্গল দলকে, এক্ষেত্রে কিন্তু নিঃসাদ নিজের শরীরটাকে ছুড়ে দিয়ে বলটি বাঁচিয়ে দিল, কিন্তু দেখছে প্রথম তিনটে করে দল, তিনটে তিনটি ছটি দল যাবে, এখানে কিন্তু আক্রমণ ইস্ট বেঙ্গলের কাছে না, এখানে কিন্তু বলটি যদি গোলে না মেরে বলটি একটুখানি মাইনাস করতে পারতো, সেক্ষেত্রে দেখা যাক এই কর্নার থেকে কোনো কাজের কাজ হয় কি না, সেন্টার ভালো জায়গা থেকে বল শট, এবং গোল, গোল, দ্বিতীয় গোলটি তুলে নিল, আমরা যেটা বারবার বলছিলাম, বারবার বলেছি, হয়তো 78 মিনিটে উঠে গেছে, সৌভিক চক্রবর্তী যেভাবে মাঝমাঠকে নেতৃত্ব দিয়েছে এবং পুরো খেলাটাকে নেতৃত্ব দিয়েছে সেটা কিন্তু প্রশংসার যোগ্য, এই সঙ্গে সঙ্গে আজকের রেফারি তরুণ বিশ্বাস লম্বা বাসি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা শেষ, আজকের খেলার শেশে ইস্ট বেঙ্গল 2-0 গোলে কিদিসপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে, দেখতে পাচ্ছেন ইস্ট বেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাস, ইস্ট বেঙ্গল সমর্থকরা কীভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা তাদের টিম আজকে শুধু 2-0 গোলে জেতেনি, তারা কিন্তু আজকে তাদের খেলার মাধ্যমে তাদের সৃষ্টিশীলতা, তাদের খুনে মনোভাব,